चाणक्य बोलछेन राजा राज सिंहासन एक नय आमी राजिया के नय बांगलार बेगम के सम्मान सम्मान आश्चर्य आमार पोता गाच आमारी जले बेड़े उठा से गाचर फसल देवतार पाए दीते आपत्ति नहीं अथच आमारी घरे बसे शुद्ध पात्रे फलेर रस पाने आपनार एत आपत्ति अच्छा एई ब्यापारेओ कि आपनार कौटिल्य किछु लिखे गेछेन नाकि सब कौलिन्य रीति राजिया तुमी आमी एटा बदलाते पारबो ना बदलाते तो हबेई ठाकुर परिवर्तनई तो जीवनेर लक्षण एई जे सुधा चले गेछेन आपनी तो ताके छाड़ा बेश आछेन एई जे एतो बड़ो एकटा परिवर्तन सेटाओ तो आपनी मानिए नियेछेन नाकि तोमार बड़ो छेले नुसरत दिने दिने तैरी हये उठेछे तलवारे जेमन हाथ तेमनी पाका बुद्धि काले काले ओ देख शुद्ध पाका बुद्धि थाकले तो हबे ना ठाकुर तार साथे चाई शिक्षा तार साथे चाई राजनीतिक ज्ञान सेई जन्यई बोधे एबार होसेन ओके आपनार हेफाजते दिए गेल तुमी सुलतान के होसेन बोले डाको ना कि हाँ आमी तो ओके ओई नामेई डाकी केन आपनी ओके कि नामे डाकेन सुल्तान हजरत एशब नामे डाकिन नाकि हाँ ताई तो डाकी आर की अलाउद्दीन होसेन शाहेर ताई इच्छे अच्छा अधिकारी ठाकुर सुल्ताने दाड़े सुनलाम एकटा नतून पाखी एसे बसेछे कि जेनो नाम छेलेटिर कि दे एतो खबर गौड़े प्रभात आछे প্রাসাদের অন্দরমহলে সূর্যের আলো ঢুকতে থমকে দাঁড়ায় কোত্থেকে পাও এত খবর খবর রাখাটাও বাংলার বেগমের একটা কাজ ঠাকুর অনেক খবরই কানে আসে সে সব শুনে ঝাড়াই বাছাই করে তারপর সেগুলোকে মাথার মধ্যে ঢোকায় এই দেখুন না কদিন ধরেই একটা খবর কানের পাশে কিরম ভোমরার মতন গুনগুন গুনগুন করে ঘুরছে না না আমি কিন্তু সেটাকে মাথার মধ্যে ঢুকতে দিচ্ছি না কি খবর মঞ্জুশ্রী বলে এক হতভাগীর খবর তার নাকি বিয়ে হয়েছিল আপনার সঙ্গে না না আমি এসব খবর একদমই বিশ্বাস করিনি আচ্ছা সুলতানের দাঁড়ে যে নতুন চিড়িয়া এসেছে তার নামটা যেন কি অমর হ্যাঁ হ্যাঁ অমর কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো বলুন তো রুকন রয়েছেন পরাগল রয়েছেন আপনি রয়েছেন সবাইকে ডিঙিয়ে হোসেন শাহ শারকিকে বেঁধে আনতে সুলতান হঠাৎ
এই ছেলেটিকেই হুকুম করলেন কেন? কি করে জানবো বল? ছেলেটিকে তো আমি চোখেই দেখিনি। সে জানি, কিন্তু খবরা খবরও কি কিছুই পাননি? কই আর পেলাম, কোন গায়ের ছেলে তাই জানতে পারিনি। আচ্ছা, মঞ্জুশ্রী বলে সত্যি কি কেউ ছিল? এই যে আপনার বাড়িতে কয়েকদিন আগে জেলেরা যে মেয়েটিকে নিয়ে এলো সেই কি? না না, মঞ্জুশ্রী মারা গেছে, নৌকাডুবি হয়েছিল। ও, নৌকাডুবি হয়েছিল? এরা যে আমাকে সবাই কি খবর দেয়। আশরাফি, ওরে ও আশরাফি, বেগম সাহেবা, আশরাফি, ঠাকুর বলছেন মঞ্জুশ্রী নৌকাডুবি হয়ে মরেছে। আর তোরা কি বললি, ঠাকুর নাকি তৃতীয় বিবাহ করতেই পারেন না। মঞ্জুশ্রী খুব গরিব ঘরের মেয়ে ছিল, ওর পিতার ধর্ম রক্ষার্থে আমি ওকে বিবাহ করেছিলাম। রাজমহলে আসার পথে নৌকায় ডাকাত পড়ে, সেখানেই সে মারা যায়। কিন্তু বেগম সাহেবা, লাশ তো কোথাও ভেসে ওঠেনি। হয়তো গা ভরা গয়না ছিল, সেই ভারেই ডুবে গেছে মঞ্জুশ্রী। কি ঠাকুর, তাই না? আর সুধা ঠাকুরের যে কি হলো, শান্তিপুর থেকে কোথায় যে হারিয়ে গেলেন। অমন বুদ্ধিমান একজন মানুষ, পাশে অদ্বৈত আচার্যের বাড়ি, সেখানে ছিলেন তার প্রিয় ছাত্র নিমাই পণ্ডিত। অমন তুখোর বুদ্ধিমান ছেলের চোখে ফাঁকি দিয়ে কোথায় যে হারিয়ে গেলেন। আচ্ছা, নবদ্বীপের জমিদার বুদ্ধিমন্ত খান এ ব্যাপারে আপনাকে কিছু বলেছেন নাকি? কি হলো আপনার, কি শরীর খারাপ লাগছে? ওরে ও আশরাফি, ঠাকুর নিশ্চয় খুব অসুস্থ লাগছে, একটু জল দেব? আমাদের জল কি চলবে অধিকারী? যা আশরাফি, তুই এক কাজ কর, ফটকে যা, ওখানে অধিকারীর পালকি বাহারদের ডাক, ওরা সবাই হিন্দু, অধিকারী মশাইকে ধরে ধরে নিয়ে যা। না না, ঠিক আছে ঠিক আছে। তুমি আমাকে কেন ডেকে পাঠিয়েছিলে রাজিয়া? এমনি সুলতান হোসেন শাহ থাকলে ডেকে পাঠাতে ভয় হয়, সুলতান প্রায়ই অসুস্থ থাকেন, ইদানিং পিঠের ব্যথাটা ওকে ভীষণ ভোগাচ্ছে। আর তাছাড়া আমারও তো ভীষণ দেখতে ইচ্ছে করে আপনাকে, আপনি আমাদের পুরনো মনিব। আর আর সুলতানের অনুপস্থিতিতে এইসব হাবশিরা কত রকমের ষড়যন্ত্র করছে, আপনি তো আমাদের বল ভরসা, তাই আপনাকে ডেকে পাঠিয়েছিলাম। আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না এই ব্যাপারে। ছি ছি ছি, এসব আপনি কি বলছেন? আমাদের আগের সুলতান ছিলেন ইয়ে কি যেন বলেছিলেন, নষ্ট না ভ্রষ্ট, হোসেন অবশ্য সেরকম নয়, কিন্তু শুনছি ইদানিং হোসেন ভ্রষ্ট হয়েছে, প্রাসাদে নাকি একজন নতুন বেগম এসেছে, সেখানেই নাকি দিন রাত পড়ে আছে। কি যেন নাম, কি যেন নাম, ও মুন্নি বেগম, মুন্নি বেগম। আমাদের এই কানাদ ঘাটি থেকে 27 ক্রোশ পশ্চিমে কেহেলগাঁও বলে একটি গঞ্জ আছে। কাল গভীর রাতের খবর যে জনপুরের রাজা হোসেন শাহ সার্কি সেখানে এসে রয়েছেন, তিনি কিন্তু ভয় কোথাও নড়ছেন না। ওনার পশ্চিমে লোদি সুলতান এবং পূবে আপনি, তিনি কোথায় বা যাবেন? খবরটা আমি কাল রাতে পাইনি কেন? তখন আপনার রত জ্বর সবে মাত্র ওষুধ এবং আফিমের ঘরে। এরকম পাহাড়ি পিছের কামড়ে আমার অনেকবার, শুধু শুধু আমার রাজ্যের পক্ষে কোন খবরটা জরুরি আর কোন খবরটা জরুরি নয় সেটা ঠিক করব আমি, একমাত্র আমি। তোমরা গৌড়ের বান্দা, বান্দার মতই থাকবে। ভুল হয়ে গেছে হযরত, এমন ভুল আর কোনোদিন হবে না।
আচ্ছা অমর, ওই কেহেলগাঁও জায়গাটা কিরকম তুমি কিছু জানো? আগে ওই চরের মুখে যেমন শুনলাম তাতে তো মনে হলো বেশ চমৎকার জায়গা। একেবারে ভাগলপুরের কাছাকাছি, মানে ওই জৌনপুরের একেবারে মাঝখানে। বাহ, আচ্ছা আমি যদি উষেনসার সার্কিকে ওইখানে আটকে রাখি কিরকম হয়? ভৌগোলিক দিক থেকে তো চমৎকার হয়। তাহলে তুমি কাজে লেগে যাও, বুঝলে? আজ বিকেলে এখান থেকে সৈন্য উঠছে। কিন্তু সুলতান, আপনার শরীরের যা হাল। অমর, গৌরেশ্বরের খারাপ শরীরের খবর তাম্বুকনাথের বাইরে যাচ্ছে না তো? যদি যায় তাহলে কিন্তু সবার আগে তোমার গর্দান যাবে। আগে গরিবের পেট থেকে খবর সহজেই বেরোয় না। এই কদিনের মধ্যে আমি তোমাকে বিশ্বাস করে ফেলেছি অমর, তাই একটা কথা বলছি মন দিয়ে শোন। আজ বিকেলে ফৌজ নিয়ে বেরিয়ে সারা রাত যদি আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে যাই তাহলে, হ্যাঁ, কাল দুপুর নাগাদ ওই ভাগলপুরের কাছাকাছি পৌঁছে যাবো। আর ওখানে পৌঁছানোর পর আমি তোমাকে একটা খাত লিখে দেবো, সেই খাতটা নিয়ে একটা ঘোড়ায় চড়ে তুমি পৌঁছে যাবে সোজা জৌনপুর। আর জৌনপুর গিয়ে জৌনপুরের সুলতান হুসেন শাহ সার্কিকে সেই খতটা দিয়ে বলবে যে আমি তার সঙ্গে একা দেখা করতে চাই। কিন্তু হযরত, শুধু ওইটুকুনি জানালে তিনি রাজি হবেন? আপনি ভেবে দেখুন, হাজার হোক উনি কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন জানের ভয়ে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই খাতে আল্লাহর নামে শপথ করে লিখে দেবো যে আমি তাকে হত্যাও করতে যাচ্ছি না বা তার রাজ্য জয়ও করতে যাচ্ছি না। বেশ, কিন্তু হযরত আমার একটা আবদার আছে। আবার কি? মেহরবানি করে আমাকে বাহারি দেবেন না। ও আচ্ছা, তার মানে তুর্কি ঘোড়া? কেন, তুর্কি ঘোড়ায় চড়তে তোমার ভয় করে? আগে তা বলতে পারেন, অত উঁচু ঘোড়া ওপরে বসে থাকতে হয় কিরকম একটা লাগে। কিন্তু তার চেয়ে বড় কারণ হলো আমাদের পরিবারে বাহারি চড়া নিষেধ। তোমাদের পরিবারের বাহারি চড়া নিষেধ কেন? আগে সেসব আমার পরিবারের বৃত্তান্ত। আপনার তবিয়ত ভালো হোক, আমি আপনাকে সব কিছু জানাবো। না না না, আমি এখনই শুনবো, কারণ তোমার পূর্বপুরুষ সম্পর্কে তো আমার কিছুই শোনা হয়নি। বলো শুনি। হযরত, আমরা কর্ণাটের রাজবংশ ছিলাম, অবশ্য সেখান থেকে আমরা উৎখাত হই। শোনা যায় যে আমার চার পুরুষ আগে যখন উৎখাতের শেষ যুদ্ধ হচ্ছিল এবং সেই যুদ্ধ লড়ছিলেন আমার প্রপিতামহের বাবা, সেই সময় রণক্ষেত্রে তার একদম একান্ত আপন ওই বাহারি ঘোড়া তাকে রণক্ষেত্রে ছেড়ে পালিয়ে যায়। আর সেই জন্য তোমাদের পরিবারের সবার বাহারি চড়া নিষেধ। সেই ঘোড়ার রক্তে দোষ ছিল, ওটা খাঁটি তুর্কি ঘোড়া নয়। হযরত, আপনি এই কথা বলছেন কোন যুক্তিতে সেটা জানতে পারি কি? কারণ খাঁটি তুর্কি কখনো পালায় না, সে লড়তে লড়তে মরবে কিন্তু পালাবে না। যুদ্ধ জয়ের নেশায় তখন তার কাছে জীবন মৃত্যু এক হয়ে যায়। আর সেই তুর্কিস্তানের খুন বইছে আমার গায়ে। আরো কয়েকদিন আমার সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে আলাউদ্দিন আলায় হুসেন শাহ বীর। সে মৃত্যুবরণ করবে কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালাবে না, কোনো দিন না। ঠাকুর মশাই ছায় বসে রইলেন। যে বুঝতে চায় না তাকে কি করে বোঝাবো আব্বু? ওই ধর্ম ধর্ম করেই তো দেশটা উচ্ছন্নে যাচ্ছে। ধর্ম? যার ধর্ম নেই তার জীবনে কিছুই নেই। ঠাকুর মশাই, আমার বাড়ির উঠোনে বসে
আমার ছেলের বউকে এই কথাটা বলা যায় কি? মানলাম সে আপনার মেয়ে, কিন্তু এখন তো সে আমার পুত্রবধূ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবা ঠিকই বলেছেন। আপনি সিপাহশালার দণ্ডমুণ্ডের কর্তা, আমি কি বলছি, কিন্তু কি করব বলুন। নিজের মনকে যে আমি কিছুতেই বোঝাতে পারছি না, আমার জীবনটা যে একবারে জ্বলে পুড়ে খাক হয়ে গেল। ওই ওই আমার একমাত্র মেয়ে। সেই মেয়েকে আপনি আজ আর দেখতে পেতেন না ঠাকুরমশাই, যদি সেদিন আমার ছেলে তাকে তুলে না আনত। একটা পচা ডোবা ধারে পড়েছিল, জ্ঞান আর। তাই বাপ বেটাই মিলে ওকে তুলে আনার সময় কিন্তু আমরা একবারও ভাবিনি যে ওর ধর্ম কি। আপনি কাকে এত কৈফত দিচ্ছেন আব্বু? কেনই বা দিচ্ছেন? উনি আমার বাবা, হয়তো আমার রক্ষা করতে পারেননি। যেদিন প্রথম এ বাড়িতে আসি সেদিন আমার জ্ঞান ছিল না, কিন্তু চেতনা আসার মুহূর্ত থেকে আজ পর্যন্ত কোনো অসম্মান তো পাইনি আমি। হ্যাঁ, তবে ভয় পেয়েছিলাম, কিন্তু সেটুকু ভয় পেয়েছি সেটুকু শুধু ওই পণ্ডিত প্রভাকর মিশ্রকে লুকিয়ে রাখার জন্য। এত অভিমান বুকে লুকিয়ে রাখলে কি চলে রে বিটি? চলে না, ইনি যে তোর জন্মদাতা বাবা। জামা যা পাশে বস, কিছু কথা বল, কিছু খেতে দে মানুষটাকে, ফল দে মিষ্টি দে, এতে কোনো দোষ নেই। আর এই রিয়াজের মাই বা কি করে, সেও তো এদিকটা একটু নজর রাখবে। কার কাছে যাব আব্বু, কার কাছে? ওনার কাছে। চিনি প্রত্যেক দিন ঘুমানোর সময় আমার চুলে বিলি কেটে আমাকে ঘুম পাড়াতো। না আব্বু না, উনি কিন্তু কাল আমাকে ওনার পা ছুঁতে দেননি আব্বু, পা ছুঁতে দেননি। ব্যস্ত ছিলাম আমি আমার স্বামী নিয়ে, আমার ছেলেদের নিয়ে, আর ওই আব্বুকে নিয়ে। তবে কেন এলে তুমি, কেন এলে? সত্য আমাকে স্বীকার করতেই হবে, আমি আসতে চাইনি, কখনোই আমি আসতে চাইনি, আমাকে আসতে বাধ্য করা হয়েছে। বাধ্য? হ্যাঁ, কে আপনাকে বাধ্য করেছে ঠাকুরমশাই? গৌড়ের অধিকারী সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায়? হ্যাঁ। অধিকারী আপনাকে পাঠিয়েছেন? হ্যাঁ, তা না হলে আপনার এই দুয়ারে এসে নিজের মেয়ের মুখ দেখার মতো মুখ আমার নেই, কি করি বা মুখ দেখাবো? নেহাত রাজার আদেশ, অমান্য করলে আমার গর্দান যাবে, তাই আপনার দুয়ারে আসা। কেন এলে তুমি, কেন? আমার জন্য না, পণ্ডিত প্রভাকর মিশ্রের খোঁজে। বড় দেরি করে ফেলেছো বাবা, তিনি বেশ কদিন আগেই এখান থেকে চলে গেছেন। চলে গেছেন? সে কি, কোথায়? সে কথা কেউ ঠিক বলতে পারে না ঠাকুরমশাই। তবে অধিকারের নির্দেশেই যে আমরা তাকে লুকিয়ে রেখেছিলাম সে কথা তিনি আপনাকে নিশ্চয়ই বলেছেন। তবে সমস্যা হচ্ছে দরিয়াপুকুর কোতোয়ালির পাইকরা রিয়াজ আর শবনাম পণ্ডিত মশাইকে খাবার দাবার পৌঁছতে গিয়ে ওদের নজরে পড়ে যাচ্ছিল। বহু চেষ্টা করে কিছুতেই পণ্ডিত মশাইকে লুকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। শেষমেশ একদিন মহা তাড়াহুড়োর মধ্যে উনি গা ঢাকা দিলেন। আচ্ছা, ওদের সঙ্গে তো জগদীশ ছিল, তাকেও কি পাওয়া যাচ্ছে না? জগদীশ? কে জগদীশ? ওই যে আব্বু, ঠাকুর বাবার সঙ্গে যে ভালো মানুষটা ছিল না, তার নাম জগদীশ। ও না বাবা, তারও কোনো খোঁজ পাওয়া যায়নি, হয়তো তারা একসঙ্গেই আছেন, কিংবা হয়তো বেঘরে মরেছেন বনে বা জঙ্গলে। হায় ভগবান, এখন আমি কি করি? আব্বু, ঠাকুর বাবার বিস্তর সম্পদের কথা বাবাকে বলি? নিশ্চয়ই, ওনাকেই তো সব দিতে হবে। আপনার মেয়েকে যেদিন কোলে তুলে নিয়েছিলাম
সেদিন তার ধর্মের কথা ভাবিনি। কিন্তু আজ যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমার ধর্ম কি, আমি বলবো ইসলাম। ক্ষমতা, জমি জিরেত, রাজকার্য, এসবের লোভে প্রতিদিন হাজার হাজার মানুষ যবন ধর্ম গ্রহণ করছে। বৌদ্ধ বা ইসলাম ধর্মের মধ্যে নিশ্চয়ই এমন কোনো গুণ আছে যা সাধারণ খেটে খাওয়া মানুষকে টানে।